সিলেটের ওসমানী নগরের সাদিপুর ইউপির উপনির্বাচন উপলক্ষে মতবিনিময় সভা আয়োজন করা হয়েছে। আমাদের প্রতিনিধি জুবেল আহমেদ শেকেল জানান, উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত ওই সভায় যোগ দেন রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা প্রশাসন। সভাপতিত্ব করেন রিটার্নিং কর্মকর্তা উপজেলা নির্বাচন অফিসার আবুল লায়েস মোহাম্মদ দুলাল। আরও উপস্থিত ছিলেন উপনির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী সহ উপজেলা নির্বাচন প্রশাসন এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। এই নির্বাচন অবাধে নিরপেক্ষ ও সুষ্ঠু করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। এ সময় উপস্থিত সকলে তাদের মতামত এবং পরামর্শ তুলে ধরে বক্তব্য প্রদান করেন।